আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা হলো যে আমরা বাচ্চা খরগোশ কিনে এনে কিভাবে লালন পালন করব বাচ্চা খরগোশ কিনে এনে কিভাবে সঠিক নিয়মে তাদেরকে বেড়ে তুলব এবং খরগোশ যেন সঠিক নিয়মে বেড়ে উঠতে পারে এবং খরগোশের সকল যত্ন কিভাবে নেব সেটাই আজকে আলোচনা করব আর খরগোশের কিভাবে। যত্ন নিতে হবে এবং বাচ্চা খরগোশকে কিভাবে লালন পালন করতে হবে বাচ্চা খরগোশকে কিভাবে লালন পালন করলে সঠিক নিয়মে বেড়ে উঠবে এইটা নিয়ে আজকে আলোচনা করবো তো আলোচনা করাটা কেমন বলে নেই এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসায় কিন্তু আমার চ্যানেলটি অনেক দূর এগিয়েই এসেছে আর একটু ভালোবাসা দিন তাহলে কিন্তু আমার চ্যানেলটি আরেকটু এগিয়ে যাবে তাহলে চলুন মূল কথায় যাওয়া যাক আমরা বাচ্চা খরগোশ কিন্তু অনেক জায়গা থেকে অনেকভাবে কিনে আনি যেমন বাজার থেকেও কিনে আনি আবার কখনো কখনো আমার বন্ধুর বাসা বা আত্মীয় স্বজনের কাছ থেকেও কিন্তু খরগোশের বাচ্চাগুলো নিয়ে আসি আমরা যখন খরগোশের বাচ্চাগুলো নিয়ে আসি তখন আমাদের যেটা মেন কাজটা করতে হবে সেটা হলো খরগোশকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা খরগোশকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর খরগোশের শরীর ঠিক আছে কি না শরীরে কোনো ভাইরাস অথবা শরীরে কোনো রোগ আছে কি না এটা দেখতে হবে এটা দেখার পর খরগোশের সঠিক যত্ন নিতে হবে খরগোশকে প্রতিদিন খাবার দিতে হবে খরগোশকে প্রতিদিন আপনি খরগোশকে তো গোসল করানো যাবে না তো খরগোশকে পাতলা সুতি কাপড় দিয়ে গা মুছে দিতে হবে তাও আবার জানতে হবে যে খরগোশ খরগোশের যদি গরম লাগে তাহলে কিন্তু খরগোশের গা মুছে দিতে হবে তাছাড়া কিন্তু ঠান্ডার ভিতরে খরগোশের গা মুছে দেওয়া যাবে না তাহলে কিন্তু খরগোশের অতিরিক্ত ঠান্ডা লেগে খরগোশ মারা যেতে পারে তো আমরা বাচ্চা খরগোশ বাজার থেকেই কিনে এনে কীভাবে লালন পালন করবো এজন্য আমাদের একটা খাসার প্রয়োজন হবে তো আমরা খাঁচা প্রথমে কিনে নেব তারপর বাজার থেকে বাচ্চা খরগোশ কিনে এনে খাঁচাতে লালন পালন করব। এবং খরগোশের বাচ্চাগুলোর সব সময় খাবার দেব সব সময় তাদেরকে যত্ন করে রাখবো এবং সব সময় খেয়াল রাখবো আর সব সময় যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যেন বিড়াল কুকুর এটা এইগুলো যেন আক্রমণ করতে না পারে তো এই নিয়ে আজকে আমাদের ভিডিও ছিল আর সামনে আরও খরগোশ নিয়ে অনেক ভিডিও আসবে তো আপনাদের ভালোবাসা থাকলে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসব তো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কিছু সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমার এক হাজার সদস্যের পরিবার হয়ে যাবে তো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আর একটু ভালোবাসা দিন তাহলে কিন্তু আমার চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও সবসেব একটা কথাই বলবো সেটা হলো খরগোশের বেশি বেশি যত্ন নিন খরগোশের খেয়াল রাখুন বাচ্চা খরগোশের বেশি বেশি যত্ন নিতে হবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন